তো বন্ধুরা, আজকের ড্রয়িংটি করব আমরা একটু অন্য নিয়মে। প্রথমে আমরা এখানে একটা ছক কেটে নেব। তো প্রথমে একটা সোজা লাইন এই প্রান্ত থেকে একদম এই প্রান্ত পর্যন্ত, তারপর মাঝখানে একটা সোজা লাইন দেব। এরপর আমরা ছবিটা আঁকা শুরু করব। তো এরপরে আমরা এখান থেকে একটা, যেমন ঘরের চালা হয় সেরকম চালা ঘর, কিন্তু এই চালাটি এরমভাবে করতে হবে যাতে এই দুইটি প্রান্ত দুই দিকে সমানভাবে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই লাইনটা কী জন্য টানা হয়েছে। এরপর এই লাইনটাকে সামান্য একটু উঁচু করে এখানে আমি মিলিয়ে দিলাম। তাহলে এটি হলো ঘরের চালা একদম কাগজের মাঝখানে। এরপর হবে দুটি দেওয়াল। দেওয়াল দুটি খুব বেশি বড় করবে না আর খুব ছোটও না। এই হলো দুটি দেওয়াল। এরপর একটি সোজা লাইন দেবে, এই লাইনটি এখান থেকে একটু বাড়িয়ে নিচের দিকে নামিয়ে দেবে। এরপর আরেকটি সোজা লাইন দিয়ে এইখানে এসে ছাড়বে, তারপর এদিকটা টানবে। তাহলে এটি একটি উঁচু দেওয়া হলো। এরপর এখানে ওঠার জন্য একটা সিঁড়ি বা ধাপি করা থাকে, এটা হলো। তারপরে দরজাটা, এই দাগের দুই পাশ থেকে যদি দাগ দাও সমান দূরত্বে, তাহলে খুব সুন্দর হবে দরজাটা এবং মাঝখানে হবে। এরপর তোমরা জানালাটা করবে এই জায়গায়। এরপর জানালাতে দুটি করে দাগ দিয়ে দেবে, এখানেও তাই, ওই একই রকম জানালা দুটি করে দাগ দিয়ে দিলাম। এরপর আমরা এই জায়গায় সামনে একটি গাছ করব। এই গাছটি আছে একদম সামনে, এরকম করে গেল, তারপরে ডালটা এদিকে ঘুরে গেল, আর এইখান থেকে ডালটা এই জায়গায় এসে তারপর এদিকে ঘুরে গেল। এরপরে এই ডালটা এদিক থেকে এনে এই একটা ডাল এদিক থেকে গিয়ে এদিকে আরেকটা ভাগ হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা শাখা প্রশাখাগুলো ডালের যদি করে দাও তাহলে ছবিটি আরো দেখতে সুন্দর লাগবে। এরপরে শিকড়গুলো একটু মাটির উপরে যেটা বেরিয়ে থাকে, এরপরে কিছু এর মধ্যে ডার্ক সার্কেল যেগুলো থাকে এগুলো তোমরা এরকম করে করতে পারো। এগুলি করলে গাছটা খুব সুন্দর দেখতে লাগে, আর সাধারণত গাছে তো এরকম দাগ থাকেই। দেখো গাছের শাখা প্রশাখাগুলো দাগ দেওয়ার পরে কত সুন্দর লাগছে। এরপর এখান থেকে কিছু তলার দিকে, গাছের তলার দিকে যে পাতাগুলো কিছু দেখা যাচ্ছে, এত দূর অবধি গাছের পাতা করে দিয়েছি। এরপরে এইখানে একটা রাস্তা একটু আঁকা বাঁকা করে দিলে আরো সুন্দর হবে। এদিকে গেল, তারপর এইদিকে গেল, তারপর এইদিকে বেঁকে গেল, আবার এদিক থেকে একটুকু বেঁকে তারপরে এখানে এসে একটু চওড়া হয়ে তারপরে এদিক দিয়ে একটু বেঁকে গেল। তাহলে একটা আঁকা বাঁকা রাস্তা ঘরের সামনে, আর এইখানে আরেকটি অন্যরকম গাছ। তো এই গাছটা একটু এই বাড়ির পাশেই আছে কিন্তু একটু দূরে, এই গাছটা থেকে একটু দূরে আছে। তাহলে এই এই গাছটিও একটু
এটি একটু সরু গাছ করবে, খুব চওড়া না করে। এখান থেকে দুটি ডাল বেরিয়েছে, এরপরে এখান থেকে আরো ছোট ছোট ডাল এরম ভাবে বেরিয়ে গেছে। এরপরে এই গাছটা এরম ভাবে পাতাগুলো আছে। তাহলে এখানে দুটি গাছ হলো, ঘর হলো, এরপরে এই বাড়ির পিছনে এমনি ছোট ঝোপ আছে, এই বাড়ির পাশেই, পিছনে নয় একদম পাশেই, এই পাশেও আছে আর এই পাশেও আছে, ঠিক আছে। এই দুই সাইডে ছোট ছোট ঝোপ গাছ আছে, আর এই বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে, এইটা একটা পুকুর। তো পুকুরের এখানে দূরে দূরে এখানে পুকুর আছে, তো এখানে একটু ছোট করে তোমরা এরকম হাঁস করে দিতে পারো। পুকুরের জল এখানে কিছু ফুল আছে, এগুলো পদ্ম ফুল, যেহেতু পুকুর আছে সেটা বোঝানোর জন্যে পদ্ম ফুল, পদ্ম পাতা, হাঁস এগুলো করে দিতে হবে। তাহলে এটা বাড়ির পিছনে একটা পুকুর আছে, তো এইটি হলো আমাদের দিগন্ত রেখা। এই লাইনটাকে একটু মোটা করে টেনে দেব আর বাকি অংশটাকে মুছে ফেলতে হবে, এই দাগটা মুছে ফেলতে হবে। আর এই দিকে এই দিকে এখানে কিছু নেই, এখানে ফাঁকা মাঠ আছে, ফাঁকা গ্রাউন্ড, আর এই দূরে কিছু গাছ করতে হবে। এদিকেও গাছ আছে, এদিকেও দূরে গাছ আছে। তাহলে কি হলো, এদিকে পুকুর হলো আর এদিকে এমনি ফাঁকা মাঠ আছে, অথবা এমনি ধান জমিও তোমরা যদি করতে পারো করে দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে এটা ফাঁকা থাক, কোনো সমস্যা নেই। আর এই জায়গায় এই গাছের গুড়ির কাছে কিছু এরকম বড় বড় ঘাস, হ্যাঁ, এগুলো করে দেবে। আর এই কোণটা একটু ফাঁকা লাগছে, তাই এই ঘরের সামনে এখানে একটা ধরো ফুলের গাছ আছে, ফুল এটা খুব সামনেই আছে, ফুলটা খুব সুন্দর দেখাচ্ছে। তো এখান থেকে তোমরা একটা এরকম ফুল করে তার ডাল পাতা এরকমভাবে করে দেবে, এখানে একটা, এখানে একটা, এগুলো খুব সামনে আছে, এরকম করে ডালপালা করে দেবে। এরপরে কি করবে, কয়েকটা পাখি, প্রত্যেক সিনেই আমরা এই পাখিগুলো লাগাতে পারি।